পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু কিশোর একাডেমির উদ্যোগে স্মরণে রবীন্দ্র নজরুল অনুষ্ঠান উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার এডিডিএ সভাকক্ষে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে সার্টিফিকেট সহ উপহার সামগ্রী তুলে দিলেন এডিডিএ চেয়ারম্যান তথা রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু কিশোর একাডেমির উদ্যোগে স্মরণে রবীন্দ্র নজরুল অনুষ্ঠান উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে এডিডিএ সভাকক্ষে জেলার বিভিন্ন বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে বক্তৃতা প্রতিযোগিতা আয়োজিত হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিষয় ছিল রবীন্দ্রনাথের শিক্ষাভাবনা। এই বিষয়ে প্রথম স্থান অধিকার করে সপ্তক মজুমদার, দ্বিতীয় স্থান অধিকার করে অহনা দত্ত ও তৃতীয় সৌম্যদীপ সেন। নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিষয় ছিল রবীন্দ্রনাথের কৃষি ভাবনা। এই বিষয়ে প্রথম স্থান অধিকার করে সুচেতা চক্রবর্তী ও দ্বিতীয় স্থান সমৃদ্ধা সরকার। একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিষয় ছিল রবীন্দ্রনাথের সমাজ ভাবনা। এই বিষয়ে প্রথম স্থান অধিকার করে কোয়েনা সরকার ও দ্বিতীয় সৌভিক ব্যানার্জি। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস ব্যানার্জি, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক আজিজুর রহমান সহ অন্যান্যেরা। এদিনের বক্তৃতা প্রতিযোগিতায় কৃতি ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেন এডিডিএ চেয়ারম্যান তাপস ব্যানার্জি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম, দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘে টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17, মোবাইল 8118453975 9700180484855 9900180585 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ, মোবাইল 9434312120 7001804855।